السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. من تبعهم بإحسان إلى يوم الدين وبعد. شمال تبعات درشق نشطة ودو رسول الله صلى الله عليه وسلم الشمال معنى بسلاسة الله سبحانه وتعالى كفنة در نمبر درس سمرا أصلا كل واسك عرقت حديث مهر نبو الشمال رسول الله صلى الله عليه وسلم جب مهر صلى الله عليه وسلم جب مهر صلى الله عليه وسلم جب مهر صلى الله عليه وسلم আরেকজন রাবি আমরা আগে হাদিসটি জেনেছি এক সাহাবি থেকে, যেটা নাকি সাইদ ইবনে ইজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এবার জন্ম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি কেমনটি দেখেছেন। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুই কাঁধের মাঝখানে মহর নবুয়ত দেখেছি। কেমন ছিল মহর নবুয়তটি? আর তা ছিল ডিমের নে, কবুতরের ডিমের নে লাল বস্ত্রপিণ্ড বা মাংসপিণ্ড, লাল বস্ত্রপিণ্ড দেখতে কবুতরের ডিমের নে, কবুতরের ডিমের নে ঠিক আছে। এখানে আরেকটা বৈশিষ্ট্য এটা, সেটা হলো লাল বস্ত্রপিণ্ড। এটা তোমার এটা গোস্তরে পিঠের দুই কাঁধের মাঝখানে গোস্তরে অংশ, তার অংশটা লাল এবং এটা দেখতে ঠিক মহর ছেলের মতো ছিল, যেটা মহর বিশ্বাসের নবুয়ত ছিল, নবীর প্রমাণ ছিল। আল্লাহ তালা আমাদের সবাইকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে আরও বেশি বেশি জানা, তার শারীরিক বৈশিষ্ট্য সময়ের এবং তার চরিত্র, তার আদর্শ এগুলো জেনে আমরা এগুলো প্রচার করার আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে যত বেশি জানবো তত বেশি ভালোবাসা আসবে, তত বেশি আনুগত্য আসবে এবং আমরা তত জান্নাতের দিকে এগিয়ে যাবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।